মনকে বিধবা করেছে, আমার বলে সুখে সেজুর মুছে দিয়েছে, আমার মায়ের একমাত্র অবলম্বনকে কেড়ে নিয়েছে, আমরা ওই স্মৃতি ভুলে যাই। আজকে প্রথমেই আমি এই একুশে অগস্টের দিন আইবি রহমান সহ এই ২৪ জন নেত্রী নেতা আমরা হারিয়েছি, যাদের কোন দোষ ছিল না, যাদের কোন ত্রুটি ছিল না, যাদের কোন অন্যায় ছিল না, তাদের একমাত্র অন্যায় ছিল তারা জয় বাংলাকে ভালোবাসত, তাদের একমাত্র অন্যায় ছিল তারা বাংলাদেশকে ভালোবাসত, তাদের একমাত্র অন্যায় ছিল তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করত, তাদের একমাত্র অন্যায় ছিল তারা গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, তাদের একমাত্র অন্যায় ছিল বঙ্গবন্ধুর কন্যাকে তারা ভালোবাসত, তারা জীবন দিয়ে সেদিন যে ইতিহাস তৈরি করে গেছে আমি মনে করি তারা শহীদ, তারা বীর, তারা পরাক্রমশীল এবং প্রতিক্রিয়াশীল শক্তির কাছে মাথা নত করে নাই, তারা জীবন দিয়ে তারা প্রমাণ করে গেছে বঙ্গবন্ধুর সৈনিকরা মাথা নত করে না, বঙ্গবন্ধুর সৈনিকরা নিজেদেরকে আত্মসমর্পণ করে না। আমি সেই বীর সেনানীদের আইবি রহমান সহ ২৪ জন একুশে অগাস্টে হতাহত সবার রুহের মাগফিরাত কামনা করছি, তাদের বিদেহী আত্মার প্রতি আমি সালাম জানাই, আমি আল্লাহ তাআলার কাছে আমি ফরিয়াদ করি আল্লাহ তাআলা তাদেরকে যাতে শহীদের মর্যাদা দান করুন। সেই প্রতিক্রিয়াশীল সেই জিয়ার রহমানের চক্রান্তে, যে মুস্তাকের চক্রান্তে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে ফিরে আসে, মাননীয় প্রধানমন্ত্রী যখন সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আবার সেই জাতীয়তাবাদের গান, আবার সেই বাংলাদেশের গান, আবার সেই জয় বাংলার গান, আবার সেই বঙ্গ জাতীয়তাবাদী গান, আবার সে বাঙালি জাতীয়তাবাদকে যখন তার উন্মেষ, তার বিকাশ, তার সম্প্রসারণ ঘটিয়েছিল ৯৬ সালে ক্ষমতা আসার পরে উন্নয়নের যে রোল মডেল তৈরি করেছিল, সেই প্রতিক্রিয়াশীল মহল যারা বাংলাদেশে বিশ্বাস করে না তারা আবার সক্রিয় হয়, তারা আবার ষড়যন্ত্র করে, তারা আবার সম্মিলিত হয়, আবার একুশে অগাস্ট তারা চেয়েছিল আবার একটা ১৫ অগাস্ট তৈরি করার জন্য। আমাদের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের বাংলাদেশ, এই বাংলাদেশ ২ লক্ষ বাবদের ইজ্জতের বাংলাদেশ, পরদে পরদেশ বইদের রক্তে সিক্ত বাংলাদেশ সবচেয়ে ব্যাকার্যজনক ঘটনা, এটা কোন বিচ্ছিন্ন কোন দুর্ঘটনা নয়, এটি কোন উগ্রপন্থী শুধু সম্পৃক্ত নয়, রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার চক্রান্ত হয়েছে। আজকে সবকিছু সত্য সব মহামায় উদ্ঘাটিত হয়েছে, সে ১৫ অগাস্টের কুশিলাও জিয়া রহমান, আর ১১ অগাস্টের কুশিলাও হল তারেক জিয়া, এই ১১ অগাস্টের কুশিলাও হল জামাত শিবিরের নেতা, এই ১১ অগাস্টের কুশিলাও হল বিএনপির নেতা। আজকে তারা গণতন্ত্রের কথা বলে, আজকে তারা সহিষ্ণুতার কথা বলে, আজকে তারা বলে ভোটের কথা বলে, যারা আমার নেত্রীকে হত্যা করতে চেয়েছিল, যারা গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল, যারা বাংলাদেশের সম্ভাবনাকে ছিন্ন ভিন্ন করতে চেয়েছিল, তারা আজকে গণতন্ত্রের কথা বলে। ভাই আমার, আমি যুবলীগের নেতা কর্মীদের বলতে চাই, আপনারা কি জয় বাংলাকে বিশ্বাস করেন, আপনারা কি বাংলাদেশে বিশ্বাস করেন, আপনারা কি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, আপনারা কি শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করেন, তাহলে সেই বিএনপি জামাত, সে প্রতিক্রিয়াশীল মহল, সে উগ্রপন্থী মৌলবাদ জঙ্গিবাদ তাদের সাথে আপোষ হবে না ইনশাল্লাহ। শেখ হাসিনার কর্মী আছে, শেখ হাসিনার নেতা আছে, লক্ষ লক্ষ নেতা শেখ হাসিনারা এক অঙ্গুলি হিলনে লড়াই করতে প্রস্তুত। আরে আমাদের পুলিশ লাগবে না, আমাদের প্রশাসন লাগবে না, মাঠে আসুক বিএনপি, এক ঘন্টার মধ্যে যদি নিশ্চিন্ত না করে নিতে পারি চুরি করে জিনাদা থেকে চলে যাবো, জিনাদার মানুষ জানে ১৫ অগাস্ট ২১ অগাস্ট অনেক অগাস্টে জিনাদার মাটিতে হয়েছে, মশিউর রহমানরা অনেক রক্তের হুলি ফেলেছে, আমার মনকে বিধবা করেছে, আমার বলে সিঁচে সেজুর মুছে দিয়েছে, আমার মায়ের একমাত্র অবলম্বনকে কেড়ে নিয়েছে, আমরা ওই স্মৃতি ভুলি নাই, আমরা জিনেদাকে রক্তাক্ত করার স্মৃতি ভুলি নাই,
যদি আমরা আবার জেগে উঠি ইনশাল্লাহ আওয়ামী লীগ সেই 90 এর আওয়ামী লীগ না 80 এর আওয়ামী লীগ না এটা 2020 এর আওয়ামী লীগ। এখানে কোন সমঝোতা নয়, কোন ভাবে যদি তারা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে সেই মুহূর্তেই তাদের মূল উৎপাদন করা হবে ইনশাল্লাহ। ভাইয়ের আমার, আপনারা কি একুশে চেতনায় বিশ্বাস করেন? আপনারা কি জয় বাংলা চেতনায় বিশ্বাস করেন?